আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছো। আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমি একটি ক্লাস উপস্থাপন করব, তোমরা সবাই সুন্দর করে উপভোগ করবে। প্রথমেই আছে শিক্ষক পরিস্থিতি। মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান। পল্লবী মাসুদুল ইসলাম মডেল হাই স্কুল। আজকের বিষয় প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণী, অধ্যায় 8, পাঠ মহাবিশ্ব এবং পৃথিবী। পাঠ্যাংশ হচ্ছে মহাবিশ্বের আকার। বলতো এটা কিসের ছবি? তোমরা কি সবাই বলতে পারবে এটি কিসের ছবি? দেখো, এটাই হচ্ছে আজকের এই মহাবিশ্ব। আজকের পাঠ আমরা যা নিয়ে আলোচনা করব, দেখো হচ্ছে মহাবিশ্ব এবং পৃথিবী। শিক্ষণফল আজকের জন্য তোমাদের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা মহাবিশ্বের বিস্তৃতি সম্পর্কে বর্ণনা করতে পারবে। তোমরা কি বলতে পারো এই মহাবিশ্ব কত বড়? দশ সেকেন্ডের মধ্যে তোমাদের কেউ একজন আমাকে বলো, কেউ কি বলতে পারবে? আজ আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। মহাবিশ্ব কত বড়, এটি আমাদের আজকের প্রশ্ন। বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই প্রশ্নটির উত্তর জানব। বলতো এই যন্ত্রটির নাম কি? আর এই যন্ত্র দিয়ে কি কাজে ব্যবহার করা হয়? এই যন্ত্রটির নাম হচ্ছে অণুবীক্ষণিক বা দূরবীক্ষণিক যন্ত্র, সরি, যন্ত্রটির নাম দূরবীক্ষণ যন্ত্র। দূরের জিনিস দেখার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। দূরবীক্ষণ যন্ত্র দ্বারা কি করা যায়? দেখো লেখা আছে কি, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু ও বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। বলতো মহাবিশ্বে কি কি দেখতে পাওয়া যায়? এখানে দেওয়া আছে পৃথিবী, এটি হচ্ছে কেন্দ্রে যেটা আছে সেটা হচ্ছে সূর্য, জ্বলন্ত একজন সূর্য, একটি সূর্য। তারপর আছে পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো গ্রহ এখন নয়। এই কয়টি গ্রহ নিয়ে এই পৃথিবী মহাকাশ তৈরি। মহাবিশ্বের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি দেখতে পাওয়া যায়। আমরা দেখো প্রথম ছবিতে দেখতে পাচ্ছি
যে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, একটি রাতের আকাশ যেখানে অনেকগুলো তারা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি আকাশের সূর্য, সন্ধ্যা আকাশের একটি সূর্য দেখতে পাচ্ছি। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি আকাশের চাঁদ। সবাই পাঠ্য বইটি খোলো এবং সারসংক্ষেপটি সবাই পড়ে নিবে। এই সারসংক্ষেপটি পড়লে পৃথিবীর আকার, আকৃতি, দূরত্ব সবকিছু সম্পর্কে ভালোভাবে ধারণা পাওয়া যাবে। একক কাজ, নিচের শখের মতো খাতায় একটি শখ তৈরি করো তোমরা সবাই। দেখো এখানে পৃথিবী থেকে দূরত্ব আর কত সময় লাগে। চাঁদ 384,400 কিলোমিটার দূর, পৃথিবী থেকে এর দূরত্ব হচ্ছে চাঁদের 384,400 কিলোমিটার। আর সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি দূর, একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, মানে 15 কোটি দূরে। এখানে লিখতে হবে যে যে কত সময় লাগে পৃথিবী থেকে এর দূরত্ব। আর আমরা জানি যে আলোর প্রতি সেকেন্ড মানে 3 লক্ষ কিলোমিটার বেগে আলো চলে। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করে বের করে এখানে এই ছকে বসাবো। এখন দেখো কিভাবে আমরা এটা বসাবো, সহপাঠীর সাথে আলোচনা করে উত্তরটি খাতা লিখি। এখন আমরা দেখো চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি। অবশ্যই অতি সহজ, আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। অর্থাৎ দূরত্ব কোনটা, চাঁদের দূরত্ব হচ্ছে এটা আর সূর্যের দূরত্ব হচ্ছে এটা। আমরা এটাকে যদি আমরা বেগ দিয়ে, এখানে বলছে কি আলোর বেগ, আলোর বেগ দিয়ে যদি ভাগ করি তাহলে এটা সময় বের হবে, এবং সূর্যের দূরত্বকে যদি আমরা এই বেগ দিয়ে ভাগ করি তাহলে সূর্যের কত সময় লাগে পৃথিবীতে আসতে তার সময়টা বের হয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি একটি অর্ধ চাঁদ, পৃথিবী থেকে তার দূরত্ব কত, 384,400 কিলোমিটার, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি। তাহলে আলো কত দ্রুত চলতে পারে, তাহলে আমরা জানলাম যে চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 1.3 সেকেন্ড, আর সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টা 33 সেকেন্ড। তোমরা কি বলতে পারো নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কওয়ে ও মহাবিশ্ব কি? এখন দেখো নক্ষত্র হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। সূর্য সৌরজগতের একমাত্র উৎস। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কওয়ে। মহাবিশ্ব যে কত বড় এটা নিশ্চিত ভাবে কেউ জানে না। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি, এই সবকিছুই নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্ব কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। মিল্কওয়ে গ্যালাক্সি, দেখো আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লেগে যেত। এখানে সেই কথা বলেছে মিল্কওয়ে, তাহলে দূরত্ব কত। অ্যাডিংটন একজন বিজ্ঞানী, স্যার অ্যাডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্বে এখনো প্রসারিত হচ্ছে তাই মহাবিশ্বের প্রকৃত আকার নিশ্চিত বলা যায় না।
মহাকাশের সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। বিজ্ঞানী মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন গ্যালিলিও গ্যালিলি। উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে। এই বিজ্ঞানী এটা প্রমাণ করেছেন যে সূর্যকে কেন্দ্র করে সবগুলোই ঘুরছে। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতিষবিজ্ঞান। আমরা দেখতে পাচ্ছি NASA, এর অর্থ হচ্ছে নাসা। নাসা কি মহাকাশ গবেষণা কেন্দ্রকে বলা হয় নাসা। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। মূল্যায়ন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা যে আলো দেখি তা কত মিনিটের পূর্বে উৎসারিত হয়? মহাবিশ্ব কত বড় তা তোমরা নিজের ভাষায় ব্যাখ্যা করো। অবশ্যই তোমরা সেটি নিজের ভাষায় ব্যাখ্যা করবে। বাড়ির কাজ, মহাবিশ্ব কি? মহাবিশ্বের আকার ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই খাতায় এটা লিখে রাখবে, ঝটপট তোমরা খাতায় ব্যাখ্যা করবে এবং আমাকে দেখাবে। সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, এই বর্তমান করোনা পরিস্থিতিতে যে যার বাসায় তোমরা সবাই সুন্দরভাবে অবস্থান করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।